ইসির হাতে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এলে সংকট সৃষ্টি হবে বলছে সিইসি। এদিকে প্রধানমন্ত্রী চায়ের দাওয়াত দিচ্ছেন, এসব স্বাভাবিক বিষয় না, এটা একটা নতুন ষড়যন্ত্র বলছেন রিজভি। জানাবো দেশকে হাই হাই কোম্পানি বানিয়েছে সরকার বলছেন মির্জা আব্বাস। সংলাপে সময় নষ্ট, নির্বাচন কমিশনকে বিব্রত করতে চায় না বাসদ। গাজীপুরের পুকুর থেকে নারীর মর্ধে উদ্ধার। এবং সর্বশেষ জানাবো সাংবাদিককে হত্যার হুমকি, বাসায় গুলিবর্ষণ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইসির হাতে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এলে সংকট সৃষ্টি হবে বলছে সিইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের হাতে যদি স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় চলে আসে তাহলে সাংবিধানিক সংকট তৈরি হবে। এটা সরকার সংবিধান ও আইন সংশোধন করে দিলেই আমরা আইনত সেগুলো নিতে পারবো, আর তা না হলে দিতে চাইলে আমরা নিতে পারবো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে, কেননা নির্বাচন কমিশন কোনো মন্ত্রণালয় নয়। এর আগে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির তরফ থেকে নির্বাচনের 3 মাস আগে থেকে 3 মাস পর পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য স্বরাষ্ট্র জনপ্রশাসন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত করতে বলেন। এর প্রতি উত্তরে এমন মন্তব্য করেন সিইসি। ওয়ার্কার্স পার্টির অভিযোগের ভিত্তিতে সিইসি বলেন, অন্য কোনো দেশ নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে বা কোনো দলকে সমর্থন বা ধমক দেবে এটা আমি বিশ্বাস করি না, আর কোনো দলকে বিদেশি কোনো শক্তির সহায়তা পরামর্শ দিচ্ছেন তা আমি মনে করি না। হাবিবুল আউয়াল বলেন, আইনে আমাদের বেশ ক্ষমতা দেয়া আছে, অতীতে বোধহয় তার সম্পূর্ণ প্রয়োগ হয়তো হয়নি, আমরা চেষ্টা করব আমাদের ক্ষমতার পূর্ণ প্রয়োগের। তিনি আরও বলেন, আপনারা বলছেন ভোটে 20 লাখ খরচ হয়, আমার কিন্তু মনে হয় মাঠে 20 কোটির বেশি অনেকে খরচ করে থাকে, এটা নিয়ন্ত্রণ কিভাবে করবেন প্রশ্ন সিইসির। প্রধানমন্ত্রী চায়ের দাওয়াত দিচ্ছেন, এসব স্বাভাবিক বিষয় না, এটা একটা নতুন ষড়যন্ত্র বলছেন রিজভি। হঠাৎ করে বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রী নরম সুরে কথা বলছেন, চায়ের দাওয়া দিচ্ছেন, এসব স্বাভাবিক বিষয় না, এর ভেতর নতুন ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। কার্যালয় ঘেরাও করতে এলে বিএনপিকে চা খাওয়াবো প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে রিজভি বলেন, আপনার চায়ের দাওয়াত সেই চায়ের মধ্যে কী থাকবে এটা জনগণের মধ্যে বড় প্রশ্ন দেখা দিয়েছে। শেখ হাসিনার সেই চায়ের দাওয়াতের মধ্যে মানুষের প্রশ্ন, যে বিরোধী দলকে ডেকে উনি কী খাওয়াবে, এর মধ্যে কী দিবে, ধুতরার ফুল থাকবে নাকি হ্যামলকের রস থাকবে, এটা মানুষের মনে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ঘেরাও কর্মসূচি করলে চায়ের দাওয়াত দেব, হঠাৎ আপনার গলার সুর এত নরম হলো কেন, এটা তো অদ্ভুত ব্যাপার, আপনার গলার সুর যখন ক্ষীণ হয় তখন বুঝতে হয় বিরোধী দলের উপর মনে হয় আরও কিছু ভয়ঙ্কর নির্যাতন নেমে আসছে। রিজভি বলেন, আপনি এর আগেও বলেছেন বিএনপিকে আপনারা মামলার কাগজগুলো পাঠান, তখন আমরা দেখেছি আরও ব্যাপকভাবে মামলা দিয়েছেন, বিএনপির যেই নেতা মারা গেছেন সেই লাশের নামে, যিনি হজ করতে গেছেন তার নামে, জেনে হাসপাতালে চিকিৎসারত আছেন তাদের নামেও মামলা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনি লুটপাট করছেন, আপনার রাষ্ট্রীয় অর্থনীতি জনগণের টাকা, আপনার কোনো মায়া মমতা নেই, আপনার সাধারণ সম্পাদককে নিয়ে বলাচ্ছেন যে দেশে কোনো সংকট নেই। রিজভি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার কি এটা জানার জন্য দেশের জনগণের কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া দরকার নেই, কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া দরকার নেই। ওবায়দুল কাদের শেখ হাসিনার যে দৃষ্টান্ত দিয়েছেন, এই দৃষ্টান্ত হচ্ছে বিরাট শিক্ষা। তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনি বলে দেন 95-96 সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য, নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য আমরা আওয়ামী লীগ যা করেছি এ দৃষ্টান্তে আমরা আগুন লাগাবো না, মানুষ মারবো না, কিন্তু আন্দোলন করে কিভাবে দাবি আদায় করতে হয় গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের স্বাধীনতার পক্ষে, সেটা আমরা প্রতিষ্ঠা করব। রিজভি বলেন, কাদের সাহেবরা প্রায় বলে থাকেন এটা সংবিধানে নেই, 95-96 সালে এটা সংবিধানের আসলো কি করে, এটা দৃষ্টান্ত আপনারা দেখিয়েছেন। প্রধানমন্ত্রীকে আমি বলবো, উনি বলছেন সংকট নেই, কিন্তু সংকট হলে এর যে পরিণতি হবে, প্রধানমন্ত্রী আপনাকে বলি, আপনার সাধারণ সম্পাদকরা তখন কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, সেই শিক্ষাটাও এর আগে আমরা পেয়েছি। আপনি কোথা থেকে চাঁদা নিয়েছেন সেটা ওবায়দুল কাদের সাহেব, শেখ সেলিম সাহেব সব বলে দিয়েছে গোয়েন্দাদের কাছে। বিএনপির এই নেতা বলেন, এমপি মন্ত্রীরা বলছেন এটা সংবিধানে নেই, দেওয়া যাবে না, কি করে দেওয়া যাবে সেটা আপনাদের কাছ থেকে আমরা শিখেছি, প্রধানমন্ত্রী আপনি সাবধান থাকবেন, এই সংকটের পরিণতিতে আপনার আশেপাশের লোকের আপনার যে চামচারা তারাই আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, কারো মেগা প্রজেক্ট এর টাকা বিদেশে পাচার করেছে, কারা ব্যাংকের টাকা লোপাট করেছে, উচ্চ মূল্য সুদে ঋণ নিয়ে যে পদ্মা সেতু তৈরি করেছেন এটা করতে গিয়ে জনগণের যে টাকা হরিলুট হয়েছে এটা জনগণ জানতে চাইবেই। দেশকে হাই হাই কোম্পানি বানিয়েছে সরকার বলছেন মির্জা আব্বাস।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মেগা প্রজেক্টের নামে বিভিন্নভাবে লুটপাটের মাধ্যমে দেশটাকে হাই হাই কোম্পানি বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। তিনি বলেন, আমরা ছোটবেলায় শুনেছিলাম হাই হাই কোম্পানির কথা, অনেকে শুনেছেন, অর্থাৎ একটা কোম্পানি মানুষের থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে চলে যায়, তাকে বলি হাই হাই কোম্পানি। আজকে তেমনই বাংলাদেশকে হাই হাই কোম্পানিতে পরিণত করেছে ক্ষমতাসীনরা, কারণ আজকে আমাদের তেল নাই, খাদ্য নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, খালি নাই আর নাই। তারা দেশের সবকিছু লুটপাট করে খেয়ে ফেলেছে। সিলেটবাসীর উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, আজকে বক্তৃতা দিয়ে একে অন্যের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, অথচ এটা হওয়ার কথা নয়, বরং দেশের জন্য কথা বলার কথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও দেশের মানুষকে ভালোবাসেন বলেই শুধু লন্ডনে থেকেও আপনাদের জন্য আমাদের পাঠিয়েছেন। পুরো সিলেটে বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, যার যা আছে সবাই ঝাঁপিয়ে পড়েছে। কতটুকু সফল হয়েছে জানি না, কিন্তু আমরা সিলেট ও সুনামগঞ্জবাসীর পাশে ছিলাম। তবে আমরা শুনি নাই যে আওয়ামী লীগের কোনো নেতা বা সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছে, কারণ তারা তো বিদ্যুৎ খাতের টাকা লুট করেছে কুইক রেন্টালের মাধ্যমে। এর মাধ্যমে কিছু লোককে ধনী করা হলো, আজকে ক্যাপাসিটি চার্জার নামে বিভিন্ন কোম্পানিকে হাজার হাজার কোটি টাকা দিচ্ছে শুধু শুধু, অথচ তারা বিদ্যুৎ সরবরাহ করছে না। ভারত সরকারের আদানি গ্রুপকেও টাকা দেওয়া হচ্ছে, এসব বলার মানে আওয়ামী লীগের বদনাম করা নয়। তিনি বলেন, এসব টাকা লুট না হলে এই সিলেট ও সুনামগঞ্জের মানুষকে পুনর্বাসিত করতে পারতাম না, খাদ্য ও চিকিৎসা সেবা দিতে পারতাম না। পারতাম, কিন্তু এই সরকারের লুটপাটের কারণে দেশটা ধ্বংস হয়ে গেছে। বিদেশিদের সাথে কি চুক্তি করেছে আমরা জানি না, তবে একটি কথা পরিষ্কার যে এই বাংলাদেশ কারো দয়ায় বা দানের নয়। এই সিলেটদের থেকেই শহীদ জিয়াউর রহমান সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। দরকার পড়লে আবারও দেশ স্বাধীন হবে, বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখবে। মির্জা আব্বাস বলেন, সিলেটে বন্যা হয় আর সরকার হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলে, এভাবে মানুষকে মারছে। সরকার এখন ভাবছে তারা পালিয়ে বাঁচবে, কিন্তু দেশের মানুষ সহজে যেমন ধরে না, তেমনি সহজে ছাড়ে না। সংলাপের সময় নষ্ট, নির্বাচন কমিশনকে বিব্রত করতে চায় না বাসদ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপের অংশ হিসেবে আজ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সঙ্গে সংলাপের কথা ছিল নির্বাচন কমিশনের, কিন্তু একই কথা বারবার বলে ইসির সময় নষ্ট এবং কমিশনকে বিব্রত করতে চায় না মন্তব্য করে ইসিতে সংলাপে অংশ নেয়নি দলটি। অংশ না নেওয়ার লিখিত কারণও ইসিকে জানিয়েছে দলটি। এক্ষেত্রে বিগত নির্বাচন কমিশনকে দেওয়া প্রস্তাবনা বাস্তবায়ন না হওয়ার কথা উল্লেখ করেছে বাসদ। লিখিত বক্তব্যে বাসদ জানায়, আগের নির্বাচন কমিশনে লিখিত প্রস্তাবনা দিলেও কমিশন তা গ্রহণ করেনি এবং কেন গ্রহণ করা হলো না সে সম্পর্কে কোনো মতামত জানানো হয়নি। মত বিনিময় সভায় গিয়ে একই বিষয়ে বারবার উত্থাপন করে নিছক আনুষ্ঠানিকতায় আপনাদের সময় নষ্ট এবং কমিশনকে বিব্রত করতে চাই না। বর্তমান কমিশনের অবস্থান ও ভাবমূর্তি নিয়ে জনমনে সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে বলেও দলটি ইসিকে পাঠানো লিখিত বক্তব্যে দাবি করেছে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারকে উদ্দেশ্য করে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদের স্বাক্ষর চিঠিতে বলা হয়, যারাই রাষ্ট্র ক্ষমতায় থাকেন তারা বলতে পছন্দ করেন যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে। নির্বাচন কমিশনের ক্ষমতার পরিধি যে স্বাধীনভাবে নির্বাচন অনুষ্ঠানের অনুকূল নয়, কমিশনের অতীত কর্মকাণ্ড দেখলে কারো বুঝতে অসুবিধা হয় না। বর্তমান কমিশনের কিছু মন্তব্য এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের ইচ্ছা পূরণের যন্ত্রে পরিণত হয়েছে বলে জনমনে ধারণা প্রতিষ্ঠিত হয়েছে, যা সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধক। সাংবাদিককে হত্যার হুমকি, বাসায় গুলি বর্ষণ। দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতুর বাসায় প্রবেশ করে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। এ সময় তারা বাড়ির বাইরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। রাত 9:30টার দিকে ঘটনা ঘটে। এই ঘটনার পর ইমতিয়াজ আহমেদ কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরি সূত্রে জানা যায়, ইমতিয়াজ আহমেদ নগরীর কাশারিপট্টির বাসিন্দা। অজ্ঞাতনামা 9 জন 3টি মোটরসাইকেলে এসে তার বাসায় প্রবেশ করে, কিন্তু তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাসার বাইরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে চলে যায়। ইমতিয়াজ আহমেদ জিতু জানান, কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছি। প্রার্থী হওয়ার পর থেকে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাজীপুরের পুকুর থেকে নারীর মর্ধে উদ্ধার। গাজীপুরের শ্রীপুর উপজেলার পুকুর থেকে হাত পা ও কোমরে ইট বাঁধা এক নারীর গলিত মর্ধে উদ্ধার করেছে পুলিশ। দুপুর 12টার দিকে উপজেলার টেপির বাড়ি গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা ওই নারীর মর্ধে উদ্ধার করা হয়।
শ্রীপুর থানা পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুকুরে মর্ধ ভেসে থাকার খবরে সোমবার দুপুর 12টা ঘটনাস্থলে যায় পুলিশ। মর্ধে দুই হাত পা বাঁধা, কোমরে তিনটি ইট বাঁধা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে মর্ধ পুকুরে এনে ফেলে দেওয়া হয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এছাড়া পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ওই নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।